हेलो बंधुरा, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालोई आछो आर तुम्हारे भालोबाशाय आमिओ भालो आछि। आज के बुधवार और एखन बाजे सकाल 10:30। बाइरे प्रचंड रौद्र उठेछे, तो हट करेई दीदी बाड़ी जाबो। हठात माने आगे थेके जानतम जे जाबो मेयेर एग्जाम शेष होले, बाट कबे जाबो सेटा जानतम ना। तो मेयेर एग्जाम शेष होच्छे, तो भाबलाम चलो घुरे आसि। दीदी बोलेछिलो नेक्स्ट बार आसले निको पार्के घुरते निये जाबे, तो आरो सेई कारणेई जावा। दीदीरा ओखान थेके शिफ्ट होये चले आसबे कल्याणीते, जार जन्य तार आगे भागेई सब घुरे निते चाई। तो दीदीर तीनटे ब्लाउज बानाते दावा छिलो एई दादार दोकाने। दादा भीषण भालो ब्लाउज बानाय, ताई आमी ब्लाउजगुलो निये निलाम। एबार आमरा बेरिये पड़ेछि, तो এখন কল্যাণী স্টেশনে যাচ্ছি। হাজবেন্ড বাইকে করে দিয়ে আসছে আমাকে আর নিকিকে। ওয়েদারটা এত সুন্দর ছিল, ভীষণ দারুণ ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সামনে দিয়ে রেনবো দেখা যাচ্ছিল, দারুণ। দেখো, তোমরা হয়তো দেখতে পাবে। যাই হোক, আকাশটা ভীষণ সুন্দর লাগছে, পরিবেশটাও খুব সুন্দর লাগছে, আর এইরকম বাইকে করে যাচ্ছি যেটা সেটাও খুব ভালো লাগছে। খুব এনজয় করছি আমরা এই বাইক রাইডটা। অ্যাকচুয়ালি এরকম ওয়েদারে লং ড্রাইভ হয়ে গেলে ভীষণ মজা হয় হাজবেন্ডের সাথে, এরকম লং ড্রাইভ মানে ভীষণ দারুণ রোমান্টিক একটা ব্যাপার। আমাদের না লাভ ম্যারেজ, তো বিয়ের আগে যখন হাজবেন্ড আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত, আমরা কোথাও কোনো পার্কে গিয়ে কখনো বসিনি। এইরকমই বিকেলবেলা একটু বাইকে করে এদিক ওদিক ঘুরতাম, কল্যাণীটা ফুল চক্কর দেওয়া হয়ে যেত বাইকে করে। তো আমাদের ঘোরা মানে এটাই ছিল, রাস্তায় রাস্তায় গাড়িতে করে ঘোরা, আর কিছুই না। কারণ ও আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যেতাম। আমাদের সম্পর্কটা বাড়ির পারিবারিক ছিল, তো যার জন্য কখনো কোনো পার্কে গিয়ে বসার প্রশ্নই হয় না। ওর দরকার হলেও আমার বাড়িতে আসতে পারে, আমার দরকার হলে আমি ওর বাড়িতে যেতে পারি, তাহলে আর কী দরকার। তো আমরা মাঝে মাঝেই এরকম বাইকে করে ঘুরতে যেতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কল্যাণী স্টেশনে চলে এসেছি। এটা 3 নম্বরের সাইড, এখান এখানে অটো স্ট্যান্ডের সাইড থেকে ওভার ওয়েতে উঠে গিয়ে ওপারে টিকিট কাউন্টার। তো আমি নিকিকে ওভার ওপর দাঁড় করিয়ে রেখে গিয়ে আমি টিকিটটা কেটে নিয়ে আসি। এইরকম ওয়েদারে ট্রেনে করে কোথাও যেতে আসতে কষ্ট হয় না, বেশ ভালোই লাগে ট্রেনে করে যাতায়াত করতে। তো আমি যাচ্ছি ওপারে, টিকিটটা কাটবো। নিকি এইখানটাই দাঁড়াবে, এই যে ব্রিজের ওপরটা। টিকিট কেটে নিয়ে এসেই আমরা ট্রেন ধরবো, জানি না কখন ট্রেন। হাজবেন্ড ফোন করে বলবে বলেছে ট্রেনটা। দেখো আকাশটা কি সুন্দর। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এইবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, আর কল্যাণী শহরটা সত্যিই খুব সুন্দর, আমার খুব ফেভারিট। আরও অনেকেই বলে যে হ্যাঁ সত্যিই কল্যাণী ভীষণ সুন্দর। তো আমরা কল্যাণী ছাড়িয়ে কাঁচড়াপাড়ার দিকে রওনা হয়ে পড়েছি, এবার আস্তে আস্তে কলকাতার দিকে এগোবো। অনেকটা পথ যেতে হবে। আসলে কি বলতো, আমার না ট্রেনে চড়তে ভালো লাগে, বাট অনেকক্ষণ বসে থাকতে একদমই ভালো লাগে না, মনে হয় যেন কাছাকাছি হবে একটুখানি টুক করে গিয়ে নেমে পড়বো। তো যাই হোক, আগে দিদি শ্যামনগর থাকতো, এখন আর শ্যামনগর থাকে না, কলকাতা চলে গেছে। শ্যামনগরে 40 মিনিটের মধ্যে ওর বাড়িতে পৌঁছে যেতাম, বাট এখন যেতে যেতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যায়। মানে আমার এতটা টাইমের জার্নি আমার ভালো লাগে না। তো যাই হোক, যেতে তো হবেই। দেখো ট্রেনে মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, আমরা বসার জায়গাও পেয়েছি। তো নিকি গল্পের বই নিয়ে যায় যেখানেই যায়, ট্রেনে বসে বসে ও গল্পের বই পড়ে। এই দেখো ও গল্পের বই পড়ছে, আর ও একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আমি যদি ওর দিকে ক্যামেরা ফেরাই তো ও খুব রাগ করে, তার জন্য ওকে দেখবে আমি একটু কমই দেখাই। আর এটা হচ্ছে ওয়ার্কশপ গেট, কাঁচড়াপাড়ার পরের স্টপেজ। সব ট্রেন এখানে দাঁড়ায় না, অফিস টাইমে টাইমে এখানে ট্রেন দাঁড়ায়। এরপর হচ্ছে হালিশহর, তারপর নৈহাটি, এখনও অনেক দূর বিধাননগর, আমরা বিধাননগরে নামবো। তো চলো দেখা যাক। আর জানো তো, পুরো রাস্তাতেই আমি আকাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এক এক জায়গায় আকাশটা এক এক রকমের কালারের ছিল, দেখতে এত মিষ্টি লাগছিল যে চোখই ফেরানো যাচ্ছিল না। আর কিভাবে আলো থেকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল, এটাও দেখতে ভীষণ অপূর্ব লাগছিল, যার জন্যে আমি শুধু আকাশের দিকে তাকিয়েই বসেছিলাম আর ভিডিও করছিলাম। কারণ নিকি তো গল্পের বই পড়ছিল, ও আবার এদিক ওদিক কম দেখে, শুধু গল্পের বই মন দিয়ে পড়ে। যাই হোক, ও কতগুলো চ্যাপ্টার শেষ করবে বলেছে কদিনে,
সেটা ওর একটা টার্গেট, ওটা করবে বলে ও শুধু বইই পড়ে। তো আমরা প্রায় এসে গেছি, কোন স্টেশন এখন বলতে পারছি না, নেবে চলো তোমাদের সাথে কথা বলছি। ট্রেন থেকে নেমে গেছি আমরা, এবার এখান থেকে বাস ধরব। তো এখানে একটা মার্কেট আছে খুব সুন্দর, এই মার্কেটটা পার করে গিয়ে ওখানে বাস স্টপ আছে, সেখান থেকে বাস ধরে আমরা যাব হচ্ছে দিদির বাড়ি। আর তোমরা তো জানোই এখন বর্ষাকাল চলছে, এই ওয়েদারটা ভালো, এই হঠাৎ বৃষ্টি নেমে গেল। তো ছাতা একটা নিয়েছিলাম আমরা, ওয়েদারটা দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে, বাট দেখা যাক চলো। এর আগে আমি দিদিবাড়ি এসেছি, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি, তো বাসের ভিডিও আর আমি করিনি। যেই বাস থেকে নামলাম আর এত বৃষ্টি নেমেছে যে কি বলবো, পাশে একটা দোকান ছিল সেখানে আমরা দাঁড়ালাম, অনেকক্ষণ ওয়েট করছি তাও বৃষ্টি থামছে না। তো যাই হোক, আর ওয়েট না করে ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম আমরা, যে না আর ওয়েট করা যাবে না, আধ ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর প্রায় বাস থেকে নেমে এইটুকু আসতে একটু আধটু তো ভিজেইছি, তো ছাতা নিয়ে আমরা যখন বেরিয়ে এসেছি আমি প্রায়ই ভিজে গেছি, এমনিও গিয়ে চেঞ্জ করবো, তাই থাক ভিজুক ভিজুক। তো চলে এসেছি দিদিবাড়ি, দিদি আমাদের জন্য টিফিন রেডি করে রেখেছিল, ইডলি এনেছিল। তো যাই হোক, আমরা টিফিন খেয়ে নিই, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও এতটাই, ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।